পিরোজপুর শহরের শিকারপুরের সাহেবপাড়া এলাকায় রোববার রাত 10টায় টহলে গিয়ে এক যুবককে তল্লাশি করে টাকা চাওয়ার অভিযোগে হামলার ঘটনায় সংঘর্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 2 সদস্য আহত হয়েছে। এ সময় তাদের বহনকারী অটোরিকশা ভাঙচুর করে হামলাকারী স্থানীয়রা। আহত 2 জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক যুবককে আটক করে তল্লাশি করে। কিছু না পাওয়ার পরও 20,000 টাকা দাবি করে মারধর শুরু করে। তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয়রা এগিয়ে আসলেও তাদের উপর চড়াও হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে তাদের আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে বলে দাবি স্থানীয়দের।